হলুদ লবণ দেব পেঁয়াজ কুচিগুলা ঢেলে নিলাম এখন একটু হলুদ দিলাম লবণ দিয়ে দিলাম বাটা দিলাম সয়াবিন তেল দিলাম ওই মোবাইলের এখন মাছগুলো দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে দিলাম বেশি নাড়ানাড়ি করেন না কেউ ওগুলো একটু ছোট মাছ দিন রেখা দিয়ে আমি হালকা তেল মেরে দিলাম দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেকে তা আদা রসুন জিরা সবই বেটে দেন কিন্তু শুধু জিরা বেটে দিবেন ধন্যবাদ সবাইকে আমার আজকের এই ছোট মাছের পুরপুরি রান্না করা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ।